si tú solo en la cama te toca. তো গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছিস, তোর হেলমেট কই? আর তোর গাড়ির ড্রাইভিং লাইসেন্স? আর তোর লাইসেন্স বের কর। ড্রাইভিং লাইসেন্স নাই বুঝলাম, তা আমার লাইসেন্স আমি কোনতে দেবো? আগে তুই গাড়ির লাইসেন্স আর ড্রাইভিং লাইসেন্সই বের কর। নেই, ওই দোস্তার গাড়ি একটু চালানোর জন্য চাইয়ে নিয়ে আইলাম। বা বা, গাড়ির কাগজপত্র নেই, গাড়ি চালাস আবার বন্ধুর গাড়ি নিয়ে আসে। এই থানায় নিয়ে যাও গাড়ি স্টার্ট দিয়ে, গাড়ির কাগজপত্র ক্লোজ করে তারপর গাড়ি নিয়ে যাবে, যাও। থার থার, গাড়িটা নিয়েন না। থার আসলে যা আছে তাই দিয়েছে যা। আর কাছে এক টাকা, এক টাকার একটা পয়সাও নেই। ডিসাইন আলিন প্যান্ট প্যান্ট কিনে চেক করে নেই দেখে। এই সব সকালবেলা যে মহাসেবলার বেলায় বললাম যে এই টাকা না থাকলে দোকানে যে দুটো পেনশন নিয়ে যা, নিয়ে এসে গাড়ি নিয়ে দাদা। আর সহ্য বুঝতে থেকে সিগারেট খাই না, আর দোকানে গেলে আমার সিগারেট দেবে না। আপনি কেমন টাকা মনে করেন? ও গাড়ি চড়ে আমি নোনা চলে যাচ্ছি। গাড়ি ধরে তো উল্টো বিপদ আমরাই পড়িছি, এখন কি করা যায়? ওর গাড়ি ধরে তো আমাদের লস, এক পয়সা লাভও নেই। ওর গাড়ি ছেড়ে দাও, যাও। এই এই গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, কেস তো তিনটে হয়েই গেল, তাও চুল ছিলেন কে? তো চুল ছেড়বে না কি করবে? তুই তো এলাকায় যে খুব গাল গল্প দিবি নি, যে পুলিশে আমার ধরিল বালটাও ছিটি পারিনি, তাই তোর আগে তাই ছিটিয়ে দিলাম। কি করে এ গাড়িটা ধরো ধরো, পানি না ফেলে তাহলে চল, আর দেরি করার দরকার নেই। ওই সাহেবকে বাড়িতে সাহেবই ডেকে নিয়ে এখনই চলে যায়, আবার বেলা বেলায় চলে আসা যাবেন তালি। সাহেব একবার খাতি গিয়েছে কোনো যদি খাই তাহলে মনে করবেন শুইসু হাবাইতে, আর দুই একবার কোক বেশি করে সাধুক, জোর করে খাতি কোক খাবারে। তোর জন্য বরাদ্দা মার গেল। আমার দোষ নাকি? আমি তো ফর্মালিটি মেনটেন করতে যাই, জীবনের কাছে হারিয়ে গেছি। আমি তো জানি যা রাখবো না, খাতি কবে নে, কিছু করার নেই। ভাইস তো যখন ভাত খেলেই না, ভাজা বিস্কুট আনবো। হ্যাঁ দাদা আনলো। কি করে আর ভাইস তে সে ভাজা বিস্কুটও ফুরো হয়ে গেছে, যাই হোক এই দিন এসে খাইয়ে নে, বরাতে না থাকলে কি হয়? কি করে কিরে কোথায় যাবি? ওই আইলাম হচ্ছে স্কুলের সামনে। হ্যাঁ তাই ভাবি, আবার ফোন দিল গরু গোস্ত রেঞ্জেস বলে ভাবি, বুঝিস? এখন শীতকাল কোথায় আইতে যাবে না, তাদের এসে খাইয়ে যাও। এদিন একটু দ্রুত করছিস, গাড়ি বাড়ি দেখতেছি। তা আসলি ফোন টোন দিলি নে, তাহলে একটা বিড়ি মিড়ি খাওয়া। এই 20 টাকায় আছে যা নিলাম সব করে দেখেছে ওই স্কুল গেটের সামনে। তুই ভালো করে জানিস 20 টাকা ভাড়া আমার বাড়ি দাতি হলি। তো বিড়ি আর কয় টাকা, একটা বিড়ি খাওয়া কোনো লাইন ঘাট করে? কোনো লাইন ঘাটি নাই, 20 টাকায় ভাড়া তুই ভালো করে জানিস। তারপর আবার খাওয়ার কথা কস, কি কি করে তুই? আচ্ছা তাহলে যা, কপালটাই খারাপ। বাজাল 10 টাকা ভিক্ষা দাও বাজাল। কি করে বাজাল এই ফকির টকির জ্বালাবেন তো? টাকা পয়সা, টাকা পয়সা কি ভাঙ্গি টাকা আছে?
আছে টাকা পয়সা কোনো ঘটনা না টাকা ছিলে আসে আজ যায় আসে আজ যায় টাকা পয়সা যত যা লাগে দুপুর টাইম করে দেখা চলে আসবেন সব দিয়ে দিবেন সমস্যা নেই কোনো সমস্যা নেই টাকা পয়সা কি অভাব আছে নাকি কোনো ঘটনা প্রতিদিন দেখা আসে টাকা নিয়ে যাবেন 2-4-500 করে প্রতিদিন আসবেন প্রতিদিন কোনো ঘটনা না প্রতিদিন আসবেন আচ্ছা বাদান তুমি পাইছো থাকো আমি গেলাম ঠিক আছে আবার আসবেন আবার আসবেন আমি কাজ জন্য সব করলাম এত ফর্মালিটি মাথা দিয়ে আমি কি করলাম এই বাড়ি যাবো কি করে সে গরুর গোশ ওদিকে জমে গেল ও ভাই বন্ধুরা ও ভাই বন্ধুরা আসো আসো একটু দিয়ে দাও একটু দিয়ে দাও গো 10-5 টাকা 2-4 টাকা যে যা পারো দাও এই জমের দিকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দাও গো আসো আসো দাও দাও কি করে আমার ওই টাকাটা দিলাম ভুল করে ও বাপু আমার ওই টাকাটা যদি একটু ফেরত দিতে আমি বাড়ি যেতাম আর টাকাটা দাও আজ 25 বছর ধরে আমি ভিক্ষে করতেছি এ নিয়ম তো আমি কদিন পালন করিনি ও আমি দিতে পারবো আজ আমি ভিক্ষা করতেছি তুমি ভিক্ষা করো অর্ধেক আমার দাও অর্ধেক তুমি দাও 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 গো দাও ও ভাই বন্ধুরা দাও দাও জমির দিকে সাজার হাতটা একটু বাড়িয়ে দাও 2-4 টাকা করে দিলে কিছু হবে না আরো বাড়বেন দাও দাও এই জন্যই কয় গো কোনো জায়গায় সব জায়গায় ফর্মালিটি দেখাইতে নেই কি করে